আজ শ্রদ্ধেয় ফাদার জোসেফ বিশ্বাসের পৌরোহিত্য ব্রত গ্রহণের এবং শ্রদ্ধেয় ব্রাদার লরেন্স মণ্ডল, শ্রদ্ধেয়া সিস্টার অঞ্জলি মণ্ডল ও শ্রদ্ধেয়া সিস্টার মার্গারেট বিশ্বাসের সন্ন্যাস ব্রত গ্রহণের রজত জয়ন্তী উৎসব পালন করতে চলেছি। এই উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবারে প্রবেশিকা নৃত্যের মাধ্যমে অভিষিক্ত পুরোহিতদের অভ্যর্থনা জানানো হবে। Thank you.
সকলে হ্যালো হ্যালো রবেশ গীতিকা
সুগন্ধিত ফুলের মতো তোমরা আছো অবিরত সেবা ভালো বাসার কাজে সেবা ভালো বাসার কাজে রয়েছো তোমরা সুন্দর তোমাদের ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করেন তার কাজের জন্য, আর আমরা সকলেই ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে থাকি, হয়তো দাম্পত্য জীবনের মধ্য দিয়ে বা একাকী জীবনের মধ্য দিয়ে বা ধর্মীয় সন্ন্যাস জীবনের মধ্য দিয়ে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি রজত জয়ন্তী পালন করতে। ফাদার জোসেফ বিশ্বাস, ব্রাদার লরেন্স মণ্ডল, সিস্টার অঞ্জলি মণ্ডল, সিস্টার মার্গারেট বিশ্বাস, ধর্মীয় জীবনের মধ্য দিয়ে তারা তাদের জীবন ঈশ্বরের চরণে উৎসর্গ করেছেন, ঈশ্বরের আহ্বানে তারা সাড়া দিয়েছেন। আর সেই জন্য আমাদের আজকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ঈশ্বর 25 বছর ধরে তাদের সঙ্গে ছিলেন, তাদেরকে আশীর্বাদ করেছেন, রক্ষা করেছেন, এবং 25 বছর ধরে তারা বিশ্বস্তভাবে ঈশ্বরের দেয়া দায়িত্ব কর্তব্য কাজ তারা পালন করেছেন। আর সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। তবে ধর্মীয় জীবন কঠিন জীবন, ঈশ্বরের পথে চলতে গেলে, ঈশ্বরের সেবা করতে গেলে, ঈশ্বরকে বিশ্বস্তভাবে তার পথে চলতে গেলে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। আর সেই জন্য আমাদের মনে রাখা দরকার যে আমরা যেন সকলের জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা ফাদার সিস্টাররা রয়েছে তাদের জন্য। আমরা অনেক সময় ফাদার সিস্টারদের বিচার করে থাকি বাহ্যিক দিকটা দেখে, অনেক সময় আমরা মনে করি যে ফাদার সিস্টাররা কত আনন্দে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আমরা জানি একটা কয়েনে দুটো দিক থাকে, আমরা একদিকটা দেখি অন্য দিকটা দেখি না। তাই অনেক সময় ফাদার সিস্টারদের দেখে আমরা কি করি, তাদেরকে বিচার করি, তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে থাকি, সমালোচনা করে থাকি। কিন্তু অন্যদিকে যদি আমরা তাক হয় তাহলে দেখব যে আমরা অনেক সময় ফাদার সিস্টারদের ঠিক বুঝতে পারি না, তাদেরকে আমরা চিনতে পারি না যে তারা কীভাবে জীবনযাপন করছে। বিশেষ করে অনেক সময় ফাদার সিস্টাররা চোখে জল ফেলে, ভেঙে পড়ে, হতাশার মধ্যে জীবনযাপন করে যখন তাদের অতি প্রিয়জন কাছের মানুষরা
পেছন থেকে ছুরি মারে। আর এটাই বাস্তব ঘটনা, হয়তো আপনারা সেটা দেখেন না। আমরা অনেক সময় চোখে জল ফেলে থাকি, ভেঙে পড়ি, হতাশার মধ্যে জীবনযাপন করি, কিন্তু সেটা অনেকেই দেখে না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের বাস্তব জীবনে কে আছে? বাবা মা। আর বাবা মা যখন চলে যায়, আমরা হয়ে যাই অনাথ। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন হয়তো থাকতে পারে, তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের কেউ থাকে না। তাই আমাদের জীবনটাও কষ্টময়, আমরাও চোখে জল ফেলি। আর সেই জন্য আপনাদের উচিত প্রার্থনা করা, পাশে দাঁড়ানো এবং কাজে উৎসাহিত করা। আজকে আমরা গুড শেপার্ড সানডে পালন করছি। যিশু বলছেন, আমি প্রকৃত মেষপালক আর তোমরা হচ্ছে আমার মেষপাল। তাই আমরা হচ্ছে সবাই যিশুর মেষপাল। তাই আমাদের মধ্যে যেন একতা থাকে, ভালোবাসা থাকে, কারণ আমরা সবাই যিশুতে ভাই বোন। আর আজকে প্রভু যিশু আমাদেরকে আহ্বান করছেন, আমরা যেন তার মেষপালকের দায়িত্বটা পালন করি, কারণ তিনি কি করছেন তার দায়িত্বটা আমাদের দিচ্ছেন। বিশেষ করে বাবা মা এবং ফাদার সিস্টার যারা রয়েছে, তাদেরকে তিনি সেই দায়িত্ব দিচ্ছেন, যাতে আমরা মেষদের ভালোমতো পালন করতে পারি। তাই আজকে আমরা বিশেষ করে চেষ্টা করব আমাদের ফাদার সিস্টারদের একটু চিনতে, বুঝতে, তাদের জন্য প্রার্থনা করতে আমরা চেষ্টা করব, তাদেরকে উৎসাহ দিতে আমরা চেষ্টা করব। আমরা রক্তে মাংসের মানুষ, আমরা অন্যায় করি, আমরাও দুর্বল, আমরা পাপ করে থাকি, আর সেই জন্য আমাদের পাশে দাঁড়ানো অবশ্য দরকার, আমরা যেন বিশ্বস্তভাবে ঈশ্বরের কাজ করে যেতে পারি। ডায়োসিসের পক্ষ থেকে আমি ফাদার জোসেফকে বিশেষ ধন্যবাদ জানাই এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের একটি সন্তানকে উৎসাহ করেছে ঈশ্বরের কাজের জন্য। ধন্যবাদ জানাই ব্রাদার লরেন্স মন্ডল, সিস্টার অঞ্জলি এবং সিস্টার মার্গারেটকে, কারণ তারাও তাদের জীবন উৎসাহ করেছেন ঈশ্বরের কাজের জন্য। তাদের পরিবারকেও আমরা ধন্যবাদ জানাই ডায়োসিসের পক্ষ থেকে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, আমাদের জন্য প্রার্থনা করার জন্য, বিশেষ করে এই চারজনের জন্য প্রার্থনা করার জন্য। তাই আজকে যখন আমরা এই রজত জয়ন্তী পালন করছি, আমাদের মনে রাখতে হবে আমরা হচ্ছে সবাই মণ্ডলীর সদস্য, আমরা সবাই যিশুতে ভাই বোন, আমরা যেন একে অন্যকে সাহায্য করি, সেবা করি, ভালোবাসি। সেই সঙ্গে আমরা প্রার্থনা করব, আমাদের মধ্যে আরও কয়েকজন মনে হচ্ছে জুবিলি পালন করছেন, মমতা মণ্ডল, সিস্টার মমতা মণ্ডল এবং আমাদের শোভা, উনি আমাদের আর একটা বোন, সেও জুবিলি পালন করছে, আমরা তাদের জন্য প্রার্থনা করব। আর যারা এইভাবে সন্ন্যাস ব্রত নিয়ে জীবনযাপন করছে, সকলের জন্য আমরা প্রার্থনা করব। আসুন আমরা মন পরীক্ষা করি, এবং যদি কোনো অন্যায় অপরাধ করে আমরা যদি অযোগ্য হয়ে থাকি, তাহলে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়ে আজকে এই বিশেষ খ্রিস্ট যাগের জন্য যোগ্য এবং পবিত্র হয়ে উঠি। মারিয়ার গর্ভে সংযাত যিশু, মারিয়ার গর্ভে সংযাত যিশু, পরম পিতার
ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আছে মোর যত গ্লানি। মোর যত গ্লানি ক্ষমা করে দাও। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের সমস্ত পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পরমেশ্বরের ইহ উর্ধ লোকে যায়, স্বরচিত মানবে শান্তি জগৎময়, প্রভু তোমার প্রশংসা তোমায় স্তুতি গায়, তোমায় পূজা তোমার জয় তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর তুমি স্বর্গ পিতা, সর্বশক্তিমান পরম পিতা, প্রভু মঙ্গলময় ঈশ্বরের মেশাবক নয় পিতার তন, তুমি বিশ্ব পাপ পরমার্জনা, ওহে বিশ্ব পাপ শোনো প্রার্থনা, পিতার শক্তিতে তুমি প্রভুর শক্তি মা, তোমার দয়া যে আমার দেখাও দয়া মা, অভিষিক্ত শ্রী যীশু তুমি উদ্ধার, কে বলে তুমি প্রভু তুমি পরাপর, পবিত্রতা একতা তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে নিত্য মহিয়া। এসো আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর সংকল্প পালনে নিষ্ঠ তুমি, তোমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের এই ভ্রাত ও ভগ্নীগণ দীর্ঘ ২৫ বছর আগে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিল, তোমারই সহায়তায় এতদিন ধরে সেই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছে, তাই এদের সঙ্গে মিলিত হয়ে আমরা উল্লসিত কণ্ঠে তোমাকে ধন্যবাদ জানাই, অনুনয় করি এদের অন্তরে নিত্য জাগ্রত রাখো তোমার দিব্য প্রেমের প্রেরণা, এরা যেন প্রতিদিন উচ্চলতর আগ্রহের সঙ্গে তোমার নামের মহিমা প্রকাশ ও মানুষের ত্রাণ কর্মে আত্মনিয়োগ করতে পারে, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনন্ত ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান।
প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ। রাজা যোশিয়ার আমলে আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগেই আমি তোমাকে জানতাম, তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদন করে রেখেছিলাম। বিজাতিদের কাছে প্রবক্তা রূপে নিযুক্ত করেই রেখেছিলাম। আমি বলে উঠলাম, হাই হাই প্রভু ভগবান, কিন্তু আমি যে জানি না কেমন করে কথা বলতে হয়, আমি যে শিশু। কিন্তু ভগবান উত্তর দিলেন, আমি শিশু, অমন কথা বলো না, যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সকলেরই কাছে তোমায় যেতে হবে, তোমাকে যা কিছু বলতে বলবো সমস্তই বলতে হবে, না কোথাও কাউকে ভয় করো না তুমি, কারণ তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। এ কথা বললেন স্বয়ং ভগবান। তারপর তিনি হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন। তিনি বললেন, এই দেখো তোমার মুখে আমার বাণী আমি রেখে দিলাম, জেনে রাখো আজ আমি সকল জাতি ও সকল রাজ্যের উপর তোমাকে প্রতিষ্ঠিত করলাম, যাতে তুমি উচ্ছেদ করো আর নিপাত করো, ভেঙে ফেলো আর ধ্বংস করো, যাতে তুমি গঠন করো আর রোপণ করো, যাতে তুমি গঠন করো আর রোপণ করো। এই হলো প্রভুর বাণী। গানের সংখ্যা 5। জীবন তুত করে যারা প্রভু যিশু হার, তারা আমার মাঝে আলোর পরিচয়। জীবন তুচ্ছ করে যারা প্রভু যিশু হার, তারা আধার মাঝে আলোর পরিচয়। তারা ধূপের মতো জীবন বিলাইছে, তারা মেঘের মাছন ছড়ে নিয়েছে, তারা ধূপের মতো জীবন বিলাইছে, তারা মেঘের মতো ভারে নিয়েছে, তারা আধার মাঝে আলোর পরিচয়, তারা আধার মাঝে আলোর পরিচয়। জীবন তুচ্ছ করে যারা প্রভু যিশু হার, তারা আধার মাঝে আলোর পরিচয়।
মরণ পারি না তো তাদে করতে লয় দুঃখ সহার তপসাতে তাদের যায় মরণ পারি না তো তাদে করতে লয় তারা ভালোবেসে হাই যে চির সুখী তারা জ্বালাসার জ্ঞানে সূর্যমুখী তারা ভালোবেসে হাই যে চির সুখী তারা জ্বালাসার জ্ঞানে সূর্যমুখী তারা আধার মাঝে আলোর পরিচয় তারা আধার মাঝে আলোর পরিচয় জীবন তুচ্ছ করে যারা প্রভু যীশু হয় তারা আধার মাঝে আলোর পরিচয় তারা আধার মাঝে আলোর পরিচয় তারা আধার মাঝে আলোর কলসীয়দের কাছে সাধু পলের পত্র। প্রিয় জনেরা, এখন তোমাদের জন্যে আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি তাতে আমি আনন্দই করছি। যে দুঃখ ক্লেশ ভোগ করতে খ্রিস্টের এখনও বাকি আছে, আমি তো এইভাবে আমার নিজের দেহেই তা সাধ্যমতো পূর্ণ করে দিচ্ছি। তারই দেহের জন্যে অর্থাৎ মণ্ডলীর জন্যে স্বয়ং পরমেশ্বরই আমাকে এই মণ্ডলীর সেবাকর্মী করে রেখেছেন। তিনি আমার হাতে এই দায়িত্বভার তুলে দিয়েছেন যে তোমাদের মধ্যে আমি যেন সার্থক করে তুলি তার সেই ঐশ্ববাণী, সেই রহস্যাবৃত সত্যের বাণী, যা কতকাল কত যুগ ধরে প্রচ্ছন্ন থেকে এখন প্রকাশিত হয়েছে তার ভক্তদের কাছে। পরমেশ্বর তার ভক্তদের জানাতে চেয়েছিলেন যে বিজাতীয়দের মধ্যে সেই রহস্যাবৃত সত্যের মহিমা কত ঐশ্বর্যময়। সেই সত্যটি হলো এই খ্রিস্ট, যিনি মানুষের মহিমা লাভের আশা, তিনি তোমাদের মধ্যেই রয়েছেন। এই খ্রিস্টকেই আমরা প্রচার করে থাকি। আমরা প্রত্যেক মানুষের অন্তরে চেতনা জাগিয়ে তুলি, প্রত্যেক মানুষকে জ্ঞানের পূর্ণতায় দীক্ষিত করে তুলি, যাতে প্রত্যেক মানুষকে আমরা খ্রিস্টের আশ্রয়ে পূর্ণ পরিণত করে তুলতে পারি। এই উদ্দেশ্য নিয়েই আমি কঠোর পরিশ্রম করি এবং খ্রিস্টের যে কর্মশক্তি আমার অন্তরে প্রবল প্রেরণা জাগায়, তাই দিয়ে আমি করি প্রাণপ্রণ সাধনা। এই হলো প্রভুর বাণী। হালেলুয়া স্তুতি গায় আমি, প্রভু যীশু স্তুতি গায় আমি,
Alleluia, 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 Alleluia. প্রভু যিশুর কাছে এসো তবে শান্তি পাবে তুমি, প্রভু যিশুর কাছে এসো তোমার কাছে যাবে, তোমার কাছে ডাকবে, তোমায় ছেড়ে যাবে না, তোমার কাছে ডাকবে, তোমাকে সাথে রাখবে, তোমায় ছেড়ে যাবে না। আল্লেলুইয়া স্তুতি গাই আমি, গাই আমি প্রভু যিশু স্তুতি গাই আমি, গাই আমি আল্লেলুইয়া, 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 প্রভু তোমাদের সহায়, সাধু জন রচিত মঙ্গল সমাচার, আমি প্রকৃত মেষপালক, প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, যে বেতনভোগী যে নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলেই সে তো পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য সব মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়, আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে, তখন হবে একটিমাত্র মেষপাল আর একটিমাত্র মেষপালক। পিতা আমাকে এই জন্যই ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তার আবার ধারণ করব, আমার কাছ থেকে কেউ তা হরণ করে নিচ্ছে না, আমি নিজে থেকেই তা বিসর্জন দিচ্ছি, তা বিসর্জন দেবার অধিকারও আমার আছে আর তা ধারণ করবার অধিকারও আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক।
খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, 2022 খ্রিস্টাব্দে 15ই মে এক রবিবার বিশ্বপিতা পোপ ফ্রান্সিস সাহায়ামকে রোম নগরে তিনি সাদ্ধিপদে উপনীত করেছিলেন। সাদ্ধিপদে উপনীত করার পর তিনি দেবা সাহায়ামের সম্বন্ধে এই কথাটি উচ্চারণ করেছিলেন, বিশ্বাস আর প্রার্থনা আমরা চোখে দেখি না, কিন্তু সেই বিশ্বাস এবং প্রার্থনা এত অপরিসীম, এত অপরিমেয়, তার ইয়ক্তা করা যায় না। আর তার উদাহরণস্বরূপ তিনি দিয়েছিলেন এই দেবা সাহায়ামের জীবন কাহিনীতে, যাকে তিনি লাজারাস নামেই ডাকতেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে যদি আমরা তাকিয়ে দেখি এই পুনরুত্থানকালের চতুর্থ রবিবার, আমরা দেখব যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তার বাণীর মধ্য দিয়ে তিনি যে কথা ব্যক্ত করছেন, যে এই যে তিনিই প্রকৃত মেষ পালক, আর তার মেষ পালকে তিনি ছত্রভঙ্গ হতে দেন না, একত্রিত অবস্থায় রাখেন যাতে কেউ তাদের অনিষ্ট করতে পারে না। দীর্ঘ 25 বৎসর এই রজত জয়ন্তীর জন্য পিকা করবার পর আমাদের প্রিয়জন জোসেফ বিশ্বাস, ব্রাদার লরেন্স, সিস্টার অঞ্জলি এবং সিস্টার মার্গারেট বিশ্বাস ঠিকই একই ধারার প্রতীক। বিশ্বাস এবং প্রার্থনা আমাদের দৃষ্টিগোচরে আসে না, কিন্তু এই দুটি পুজো এমনই একটা পর্যায়ে নিয়ে যায় যা সত্যি আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, ঠিক দেবা সাহায়ামের জীবনের মধ্য দিয়ে। আজকে যখন আমরা পালন করছি এদের রজত জয়ন্তী, এদের জীবনেও ঠিক সেই তদ্রূপ। স্বামী বিবেকানন্দ এই কথাই বলেছিলেন যে মানুষকে সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে সেবা করা যায়, আর এর কোনো অন্য রূপ বা দিক নাই। তাই তিনি তাঁরই ভাষায় বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যে চারজনার জন্য আজকে আমরা এই গির্জা মন্দিরে উপস্থিত হয়েছি, জীবের সেবার মধ্য দিয়ে, মানুষকে সেবার মধ্য দিয়ে তারা 25টি বৎসর তারা কাটিয়েছে, তাই তারা আজ অক্ষয়, তারা শাশ্বত, তারা অমর এবং তারা ঐশ, আর সেই পথের প্রতীক। আর ঠিক আমাদের পোপ মহোদয় যেমনটি কথা বলেছিলেন যে প্রার্থনা এবং বিশ্বাস আমাদের দৃষ্টিগোচরে নয়, তাদের জীবনে 25টি বৎসর সেই তদ্রূপ তারা হয়তো আমাদের দৃষ্টিগোচরে ছিল না, কিন্তু তাদের প্রতিক্রিয়া, প্রভাব, আবভাব এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সত্যি তাদের জীবনের মধ্য দিয়ে আজ আক্ষরিক অর্থেই তারাই মন্ত্রস্থিপতা আমাদের কাছে রয়েছে। আর ঠিক এইভাবেই যখন আমরা দেখি যে আমাদের জীবনের মধ্যে ঠিক তদ্রূপ, আমরা দেখি এইরূপ আদর্শমানের মধ্য দিয়েই আমরা তারই আদর্শে সত্যে মানুষকে আমরা চিনতে পারব। সাধ্বী টেরেসা, মাদার টেরেসা ঠিক একথা বলেছিলেন যে
আমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারি তাহলে অদৃশ্যমান ঈশ্বরকে আমি কিভাবে ভালোবাসব? আমি পুনরায় বলছি, যদি দৃশ্যমান মানুষকে যদি আমি ভালোবাসতে না পারি, যাদেরকে আমি দেখছি, যাদের সঙ্গে আমি রয়েছি, যাদের সঙ্গে সংস্পর্শে রয়েছি, তাদেরকে যদি আমি ভালোবাসতে না পারি, তাহলে অদৃশ্যমান ঈশ্বর যাকে আমি দেখি না তাকে আমি কিভাবে ভালোবাসতে পারি? আজকে আমাদের এই চার ভাই বোন একই পরিবারে হয়ে 25টি বৎসর সেই দৃশ্যমান ভালোবাসার মধ্য দিয়ে অদৃশ্যমান সেই ঈশ্বরের আপনজনকে মানুষকে ঠিক ঐশ্বরিক পথের পরিচর্যার মধ্য দিয়ে তারা 25টি বৎসর কাটিয়েছে। আর তাই আজকে আমরা এই বেদিমণ্ডলে এসেছি সেই ঈশ্বর স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাতে, যাতে তিনি যেন উত্তম মেষ পালকের ন্যায় আমাদের এই চারটি সন্তান সন্ততিকে যেন ওতপ্রোতভাবে জড়িত রাখতে পারে, তাদের আশীর্বাদের মধ্য দিয়ে, দৃঢ় সম্পর্কের মধ্য দিয়ে তারা যেন আরো গভীর ভালোবাসা নিয়ে খ্রিস্টের কাজে যেন তারা এগিয়ে যেতে পারে। আজ শাস্ত্রপাঠের মধ্য দিয়ে আমরা শুনেছি স্বয়ং জেরেমিয়ার ডাক, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তাকে মাতৃগর্ভে যখন ছিলেন তখন থেকে তিনি তাকে ডেকে নিয়েছিলেন, চিহ্নিত করেছিলেন আর তাকে উৎসর্গ করেছিলেন সেই প্রভুর কাজেই, সুতরাং তাকে কেউই বাধা দিতে পারবে না। সুতরাং ঠিক একই ধারায় যখন কোনো মানুষ এগিয়ে আসে সেই ঈশ্বর মানুষকে সেবা করবার জন্য, তারাও সেই বিশ্বাস এবং আদর্শ থেকে তারা কোনোদিন চ্যুত থাকতে পারে না। আর সেই আদর্শের মধ্য দিয়েই আমরা এই সুন্দর জীবন ঠিক এইভাবেই দেখেছি, যেন আমরা তারই আদর্শ সত্যের মধ্য দিয়ে আমরা সুন্দর ও পবিত্রভাবে একই ধারায় যেন যেতে পারি। আভিলাষ সাধ্বী ত্রিজা আধ্যাত্মিক জীবন সম্বন্ধে তিনি একথা ব্যক্ত করেছিলেন যে একটা মানুষকে খাদ্য দেওয়া যায়, বস্ত্র দেওয়া যায়, বাসস্থান দেওয়া যায়, আধ্যাত্মিকতা দেওয়ার জন্য প্রয়োজন হয় আন্তরিকতা। সুতরাং আমি যদি হৃদয় দিয়ে তাকে ডাকি, হৃদয়ের অন্তর্গারে রয়েছে আমাদের ডান হাত এবং বাম হাত, তাদের স্পর্শে তাদের আনন্দের মধ্য দিয়ে যদি আমি তাকে কাছে না রাখতে পারি, তাহলে সেই আধ্যাত্মিকতা আমরা তাকে আদর্শভাবে দিতে পারি না। আভিলাষ সাধ্বী ত্রিজা কথাই বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষাদানের মধ্য দিয়েও যেন আধ্যাত্মিকতা দেওয়ার জন্য আমি যেন উৎসুক থাকি। আর তাই আমাদের এই চার ভাই বোন 25টি বছর ধরে আধ্যাত্মিক খাদ্য বিতরণের মধ্য দিয়ে প্রভুর সেবার কাজে তাদের জীবন উজাড় করে দিয়েছে, আর তাই তারা আজকে ধন্যবাদ জানাতে এসছে এই বালিউড় চার্চের এই রূপ ও গির্জা মন্দিরে। আর আমরাও এসেছি সেই পরমেশ্বরকে ধন্যবাদ ও স্তুতি জানাতে। আজকে দিনে তাদের জীবনের জন্য আমরা বিশেষ করে প্রার্থনা করি এই, তাদের জীবন যেন পূর্ণ হয়, পবিত্র হয়, তাদের জীবন শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, কণ্ঠনাকীর্ণ পথ থাকা সত্ত্বেও তারা যেন সুষ্ঠু এবং সবলভাবে পথ পরিদর্শন করতে পারে, চলতে পারে এবং অপরকেও যেন সেই পথে চালাতে পারে। ঠিক সে কথা সন্দেহ করতে গিয়ে আমরা দেখি অনেক সময় যে আমরা বর্ষার সময় ছাতা ব্যবহার করি, ছাতাটা কিন্তু বর্ষাকে প্রতিরোধ করে না, ছাতা শুধু সাহায্য করে বর্ষায় পথ চলতে। ঠিক সেই গভীর অধ্যবসা মানুষের জীবনে সাফল্যমণ্ডিত নিয়ে আসে না, গভীর অধ্যবসা মানুষের জীবনে এক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেন আমরাও আমাদের চ্যালেঞ্জপূর্ণ জীবনের জন্য যেন আমরা সেইভাবে সজাগ হয়ে দাঁড়াতে পারি আর আধ্যাত্মিকতাকে যেন আমরা না হারাই। আর তারই প্রেক্ষাপটে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আজকে আপনাদেরই এই চার ভাই বোন, আমাদেরই আপনজন জোসেফ, ব্রাদার লরেন্স, সিস্টার অঞ্জলি আর সিস্টার মার্গারেট আমাদের কাছে এই
উজ্জ্বল প্রদীপ্ত দ্বীপের ন্যায়, কারণ তাদের পথ চলার পাথেও যা রেখে গিয়েছে সত্যি বালিউড় গ্রামের একটা পথ চলার খরচের ন্যায়। আর সেই পথের মধ্য দিয়ে আমরা তাদের জীবনের জন্য আমরা প্রার্থনা করি, এইভাবে আমরা প্রার্থনা করি যেন সত্যি তারা যেন সর্বদাই যেন উৎসুক থাকতে পারে তাদের জীবনের জন্য। প্রার্থনায় তাদের স্মরণ করি এইভাবেই। এখন উঠিবে চাঁদ আধো আলো আধো ছায়াতে, কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। সেই যে সুদূর পৃথিবীর মধ্য দিয়ে, সেই যে আদর্শ সত্যের মধ্য দিয়ে, সেই যে সত্যের মধ্য দিয়ে যে মেষ পালক, সেই মেষ পালক যেন তাদেরকে সর্বদাই তাদের জীবন সঙ্গী এবং সঙ্গিনী হয়ে থাকতে পারে। তাদের জীবনে যে সমস্যা অন্ধকার স্ত্রীচিহ্নময় তা যেন ছিন্ন করে, তা যেন পরিপূর্ণ করে, তারা যেন আসতে পারে তার আদর্শ পথ সত্যকে দেখবার জন্য। আর এটি আমাদের প্রার্থনা তাদের জীবনের জন্য, যে যদিও তাদের জীবনে কোনো বিপদ ফুটি আসে, অন্ধকারাচ্ছন্ন আসে, তারা যেন জয়ী হতে পারে, সেই মেষপালকের ভাত তাদের উপর রেখে তারা যেন সত্যি সত্যের প্রতীক হয়ে তারা যেন দেখতে পারে, তাদের দীপ যেন অনন্ত অক্ষয়ভাবে জ্বলতে পারে, আর সেভাবেই তারা যেন তাদের জীবন পরিচালনা করতে পারে। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই সুন্দর দিনে আসুন আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবেই, যে আমরা যেন তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু এই চারটি ব্যক্তি আমরা যেভাবে পেয়েছি সমাজ সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে সেবা, অর্থাৎ মানুষ সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে সেবা করে তারা দেখিয়েছে 25টি বৎসর। তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, একটা নতুন অধ্যায়, একটা নতুন গতি। সেই গতিতে সেই পরমেশ্বরের হাত যেন তাদের উপর বর্ষিত হয়, তারা যেন চিরকাল, ঠিক এই রজত জয়ন্তীর দিনে নয়, আজকের দিনে নয়, এখন থেকে তারা যত্ন থাকবে, তা যেন সত্যপথে প্রতীক হয়ে তারা সেই পথ অনুকরণ করতে পারে। আসুনে খ্রিস্টাগের সময় সেই উত্তম মেষপালকের কাছে আমরা এই প্রার্থনা করি, আমরা যেন সেই সত্যপথে প্রতীক হয়ে আমরা তার দেহ রক্তে সঞ্জীবিত হয়ে আদর্শ পথ অনুকরণের জন্য আমরা একই পথে প্রতীক হই, এবং তার সঙ্গে আমরা সেইভাবেই থাকি যেন তিনি আমাদেরকে সেই পথ অনুসরণ করতে সাহায্য করেন। আমিন। আমরা সকলে উঠে দাঁড়াই। স্বর্গমর্তে স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু খ্রিস্ট, আমি বিশ্বাস করি যিনি পবিত্রাত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসে জীবিত মৃত্যুর বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্রাত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী বিশ্বজনের খ্রিস্ট মন্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান বিশ্বাস করি। আমেন। এখন আমরা বিশ্বাস পরে অন্তরে আমাদের প্রার্থনা উৎসর্গ করব। পিতা মহামান্য পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ থমাস ডিসুজা, অন্যান্য ধর্মপালগণ এবং খ্রিস্টমণ্ডলী পরিচালনার দায়িত্ব যাদের উপর ন্যস্ত রয়েছে, পিতা পরমেশ্বর তাদের উপর আশীর্বাদিত হাত রাখেন, তারা যেন সুস্থভাবে মণ্ডলী পরিচালনা করে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানা হে প্রভু আমাদের কাকে রজত জয়ন্তী পালন করছি ফাদার জোসেফ বিশ্বাস ডিপি ব্রাদার লরেন্স মন্ডল এস ডিবি সিস্টার অঞ্জলি মন্ডল সিটিসি সিস্টার মার্গারেট বিশ্বাস এসএমআই তারা যেন যিশুর আশীর্বাদ ও কৃপায় তাদের আহ্বান জীবনে প্রভুর বাণী এবং ভাই বোনদের সেবায় বাকি জীবন অতিবাহিত করতে পারে এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও মোদের দয়া করো আজ এখানে উপস্থিত যত ফাদার সিস্টার রয়েছেন এবং বিশেষ কারণ বশত যারা আসতে পারেননি প্রভু পরমেশ্বর তাদেরও যেন আশীর্বাদ করেন যেন তারা তাদের ব্রতীয় জীবনের আদর্শে থেকে নিজেদের কর্তব্যে নিষ্ঠাবান হতে পারেন এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই কিন্তু মজুর অল্প এই কথার উপর ভিত্তি করে আমাদের যুবক যুবতীগণ যেন প্রভুর ডাকে সাড়া দিয়ে আহ্বানের পথে আসতে পারে এবং তাদের পিতা মাতা ও গুরুজন সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে আমাদের কৃষ্ণগড় ধর্মপ্রদেশের ফাদার সিস্টার এবং ব্রতীয় নরনারীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতে পারে এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও মোদের দয়া করো আমাদের পরিবার থেকে আমাদের পিতা মাতা আত্মীয় পরিজন যারা ইহলোক ত্যাগ করে প্রভুর ডাকে সাড়া দিয়েছেন তারা যেন আজে আমাদের আনন্দের দিনে স্বর্গ থেকে ফাদার সিস্টারদের এবং আমাদের প্রত্যেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই আমাদের ডাকে সাড়া দাও মোদের দয়া করো আজ এই জুবিলের দিনে মহাসমারোহের জন্য নাচ গান বাজনা সাজসজ্জা এবং সামগ্রিকভাবে যারা আন্তরিক সহযোগিতা করেছেন প্রভু পরমেশ্বর তাদের ও তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও মোদের সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমরা গভীর বিশ্বাস ভরা অন্তর নিয়ে যে সমস্ত প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করলাম তা তুমি গ্রহণ করো এবং যে সমস্ত প্রার্থনা আমাদের হৃদয়ে রয়ে গিয়েছে
তুমি সেই সব প্রার্থনা জানো, তোমার বিশেষ ঐশ্বর্য কৃপা আশীর্বাদ দানে তুমি তা পূর্ণ করো। তোমার পুত্র আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু অনেক পেলাম কৃপা বলো দি প্রতিদান, হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও তুমি আমার দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম কৃপা বলো দি প্রতিদান, কাছে পড়ে তোমায় দিলাম, নাও তুমি আমার দান। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো, ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। আমি চিরকাল করি ভাবি, আমি চিরকাল এমনি করে গাই শুধু তোমারই গান। তোমার কাছে প্রভু অনেক পেলাম কৃপা বলো দি প্রতিদান, হৃদয়টা আছে বলে তোমায় দিলাম, নাও তুমি আমার দান। সুন্দর জীবনে তুমি উপকার, মধুর ছন্দে জাগে করো সে তোমার, আনন্দ ধারা ঢেলে চিত্ত রাঙাও, অনন্ত প্রেম নিয়ে কাছে ঢেলে নাও, আনন্দ ধারা ঢেলে চিত্ত রাঙাও, অনন্ত প্রেম দিয়ে কাছে ঢেলে নাও। বিধাতা হলেও তুমি বন্ধু সভা, বিধাতা হলেও তুমি বন্ধু
সদা তোমাতে ভরে আছে প্রাণ তোমার কাছে প্রভু অনেক প্রেরণ এ বাবা নবী প্রতিদান হৃদয় কাছে পড়ে তোমায় দিলাম নাও তুমি আমার দান ইচ্ছা আমায় তুমি পূর্ণ করো তোমার প্রেমে এই হৃদয় ভরো ইচ্ছা আমার তুমি পূর্ণ করো তোমার প্রেমে এই হৃদয় ভরো তোমার কাছে প্রভু অনেক পেলাম বাবা নবী প্রতিদান হৃদয় কাছে পড়ে তোমায় দিলাম নাও তুমি আমার দান নাও তুমি আমার দান নাও তুমি আমার যেন আমারও তোমাদের এই যজ্ঞের অনুষ্ঠান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরম পিতা, আমাদের এই ভ্রাতা ভগ্নীগণ আজ নূতন করে তোমার চরণে অর্পণ করেছে এদের জীবন নৈবেদ্য। অনুনয় করি তোমায় আমাদের এই সামান্য অর্ঘের সঙ্গে এদের সেই জীবনার্ঘ গ্রহণ করো, আশীর্বাদ করো। এরা যেন পবিত্র আত্মার শুভ প্রেরণায় তোমার প্রিয়তম পুত্র যিশুর পথে চলতে চলতে তারই মতো হয়ে উঠতে পারে। বিশ্বপ্রভু রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমারে সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরো আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতা তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত সত্যই কল্যাণকর। তিনি এক কুমারীর নির্মল গর্ভ ফল রূপে এই জগতে এসেছিলেন, নির্মল হৃদয় ছাড়া তিনি তাদের ধন্য বলে গেছেন। নিজের নির্মল জীবনের তিনি সুচিতার অনন্য মাহাত্ম্য প্রকাশ করে গেছেন। তার শুধু একটি অভিলাষ ছিল, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তাই তিনি তোমার প্রতি চরম আনুগত্য দেখিয়ে আমাদের মুক্তির জন্য মৃত্যুবরণ করে নিলেন। তোমার চরণে পরম গ্রহণীয় যোগ্য বলি রূপে নিজেকেই নিবেদন করলেন। যারা তোমাকে ভালোবেসে নিজেদের সর্বস্ব পথ ত্যাগ করে তাদের তিনি এই জগতে তোমার একান্ত সেবক রূপে স্বতন্ত্র করে রাখেন, তাদের জন্য সঞ্চিত করে রাখেন স্বর্গের শাশ্বত সম্পদ। তাই হে পিতা, সকল স্বর্গদূত সাথে সাথে সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। Hosanna, 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 Hosanna,
hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna, hosanna. Hosanna, 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 Hosanna. সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশুখ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার শরণার্থে এ অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি, রুটিকা প্রভু আহার করি। হে পিতা, খ্রিস্ট মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যোগ্য ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র মনে বিস্তৃত তোমার ভক্ত মনিকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল এবং অন্যান্য মন্ত্রমণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন আত্মীয় স্বজন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন, তাদের পরলোকগত সকলের কথাও মনে রেখো, তোমার মুখমণ্ডলীর দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন কুমারী মারিয়া ধনপ্রিয় শিষ্যগণ, যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্যের যোগ্য করে তোলো, আমরা যেন তাদের সঙ্গে মিলিত তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
समस्त गौरव तुम्हारे तुम्हारे समस्त महिमा जुग जुग तारे আমরা মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি মাদের সর্বস্তুত তোমার নাম পূজিত তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় কর রাজ্য পরাহ মহিমা যুগে যুগে তোমারই হে প্রভু যীশুখ্রিস্ট সেই পুনরুত্থান দিবসে তুমি তোমার শিষ্যদের সামনে আবির্ভূত হয়ে তাদের শান্তি কামনা করেছিলে তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই হে মৃত্যুঞ্জয় হে পাপহারী আমাদের পাপের প্রতি নয় তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান আমেন প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুন এখন এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই শরীর তুমি মেশাবো বিশ্বতা তোহার দুঃখিতাপি নারীর প্রতি প্রভু দয়া করো শরীর তুমি মেশাবো বিশ্বতা তোহার প্রতি প্রভু দয়া করো ঈশ্বরে তুমি মেশাবো ঈশ্বতা তোহার শান্তিহীনে ভাবে প্রতি শান্তি প্রীতি আনো শান্তি প্রীতি আনো এই দেখো ঈশ্বরের মেষশাবক এই দেখো বিশ্ব পাপহর
প্রভুর ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু আমি তার তোমার পথে আমার আত্মা নিরাময় হবে। একটি বিশেষ ঘোষণা সমস্ত উপাসক মণ্ডলীকে জানাচ্ছি, যে সমস্ত আর নিজের নিজের জায়গা স্নেহের দৃষ্টি মিলে যায়।
জীবন পারোহিতে পুনবতে করে সমর্থ জীব ঐশ্বরাশিস ধন্য যেন ধন্য চিরন্ত
এসময় পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মাস্টার বিকাশ বিশ্বাস। রজত জয়ন্তী উপলক্ষে পবিত্র পরিবারের এই চার্চে উপস্থিত সকল শ্রদ্ধেয় পুরোহিত, শ্রদ্ধেয়া সিস্টার্স, আদার রিলিজিয়াস এবং সকল বয়স্ক অভিভাবক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকে বিশ্বাস পরিবারের পক্ষ থেকে আমি জানাই শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। আজ এই আনন্দের দিনে পিতা পরমেশ্বরকে জানাই শতকোটি প্রণাম ও কৃতজ্ঞতা। তার সাথে আজ আমরা স্মরণ করি যারা রজত জয়ন্তী পালন করছে তাদের স্বর্গীয় পিতামাতা, যারা সেখান থেকে আশীর্বাদ করছেন এবং যারা বর্তমানে অভিভাবক হয়ে আছেন, যেমন মীনা বিশ্বাস, প্রভুদান, নিরঞ্জন, মৃত্যুঞ্জয় ও মঙ্গল মণ্ডল। সদ্য সমাপ্ত খ্রিস্টজাগে সুমিষ্ট ভূমিকা দেওয়ার জন্য ফাদার মুকুলকে অশেষ ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই ফাদার সতীশকে ওনার সুন্দর উপদেশ ও আমাদের উদ্বুদ্ধ করার জন্য। কৃষ্ণনগর ডায়োসিসের পূর্বতন বিশপ রাইট অ্যান্ড রেভারেন্ড জোসেফ সুরেন গোমস এবং পূর্বতন অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধেয় বিশপ থমাস ডিসুজা ও বর্তমান বিশপ নির্মল ভিনসেন্ট গোমসকে, যদিও ওনারা এখানে অনুপস্থিত, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ফাদার মুকুল মণ্ডলকে, অর্থাৎ যিনি আমাদের ভিকার জেনারেল, অনুরোধ করি আমাদের ধন্যবাদ গ্রহণ করবেন। আমাদের পালক পুরোহিত রেভারেন্ড ফাদার পিটার সোরেনকে ধন্যবাদ জানাই, যার বদান্যতায় আমরা এই চার্চে খ্রিস্টজাগ উৎসর্গ করতে পারলাম। সেই সাথে সিস্টার্স অফ চ্যারিটি, ওনাদেরও জানাই অশেষ ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই বিশেষ করে এখানে এসএমআই সিস্টার্স এবং অন্যান্য রিলিজিয়াস যারা রয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে ছোট্ট একটি কাহিনীর কথা আপনাদের বলতে চাই। কোনো এক ব্যক্তি এক শিল্পী অর্থাৎ আর্টিস্টকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি এত সুন্দর সুন্দর প্রতিমা অর্থাৎ স্ট্যাচু মূর্তি এগুলোকে তৈরি করে থাকেন, এটা কি করে আপনার পক্ষে সম্ভব? সেই শিল্পী মৃদু হেসে উত্তর করেছিলেন, সৌন্দর্য যে রূপ সেটা কিন্তু এই পাথরগুলির মধ্যেই বিরাজমান, অর্থাৎ লুকিয়ে আছে। আমি যেটা করি সেটা শুধু পাথরটিকে খোদাই করে অতিরিক্ত অপ্রয়োজনীয় পাথরগুলোকে ঝেড়ে মুছে সরিয়ে দিই। আমার এটি বলার উদ্দেশ্য এই রকম, আসলে আমাদের সেই জীবন্ত মূর্তি বা স্ট্যাচু যেটাই বলবেন,
ফাদার জোসেফ বিশ্বাস, ব্রাদার লরেন্স মণ্ডল, সিস্টার অঞ্জলি মণ্ডল এবং সিস্টার মার্গারেট বিশ্বাস, এনাদের খোদাইকারীগণদের মধ্যে আজ অনেকে স্বর্গীয়, ওনারা আমাদের মধ্যে নেই। বিশেষ করে স্মরণ করব ফাদার ম্যাথিউজি, সিস্টার লরেটা, সিস্টার জিতা, স্বর্গীয় ক্যাটেগরিসদের মধ্যে সুনীল সরকার, দাউদ সরকার এনাদের, এবং সেই সাথে এখানে উপস্থিত বর্তমান হয়তো আছেন আমাদের মধ্যে বিশেষ করে ফাদার ইব্রাহাম, ফাদার সুভাষ, ফাদার রাম, ফাদার অমল রাজ, ফাদার স্বপন এবং বর্তমান ফাদার ফাদার পিটার সোরেন, এনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। সিস্টারদেরও সেই সাথে ধন্যবাদ, যেমন সিস্টার লব, মেরি জোসেফ এবং সিস্টার বার্থিলোমেও, এনাদের বিশেষ অবদান অবশ্যই ছিল আমাদের এই ফাদার এবং ব্রাদার সিস্টার এনাদের গঠন করার মূলে, সেজন্য তাদের অশেষ ধন্যবাদ। এখন আমরা ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সকল পুরোহিতগণ ও সিস্টারদের, যারা অমূল্য সময় ব্যয় করে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আমাদের আনন্দের সহভাগিতায় আপনারা রয়েছেন, সুন্দর উপাসনার মাধ্যমে আপনাদের অশেষ ধন্যবাদ। বর্তমান ক্যাটেগরিসদের মধ্যে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সরকার সুশান্ত, তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজেকে তুলে ধরেছেন এই সুন্দর উপাসনা যাতে সফল হয়। ধন্যবাদ জানাই প্রাক্তন ক্যাটেগরিস্ট প্রসাদ সরকার, জিস্কেল মণ্ডল, অজিত সরকারকে, যারা প্রার্থনার মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে রয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বহুদিন ধরে যারা এই পবিত্র খ্রিস্টজাগের জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন, ওনাদের মধ্যে আমরা আর একজনকে বিশেষ করে ধন্যবাদ জানাব। তিনি হচ্ছেন অপূর্ব কুমার হালদার, যার কথা আমরা কোনোদিন ভুলব না, কারণ আজ আমরা যে সমস্ত কিছু নতুন গান গাইলাম সেই গানগুলোর কথা সুর, অর্থাৎ উনিই হচ্ছেন সেই রচয়িতা। অনেক ধন্যবাদ আপনাকে, ঈশ্বর আপনাকে আরও আশীর্বাদ করুন, আপনি যেন এই গানের এবং প্রচারের মাধ্যমে মণ্ডলীকে আরও উদ্বুদ্ধ করতে পারেন। সাধু আগুস্তিনের একটি কথা আছে, হি হু সিংস ওয়েল প্রেজ টুয়াইস, অর্থাৎ যারা সুন্দর গলায় গান করেন তারা দুবার প্রার্থনা করেন, অর্থাৎ দ্বিগুণ প্রার্থনা করেন। কত সুন্দর আমাদের গানের দল লেড বাই রাজু আর পুরো টিম, কত সুন্দর আমাদের গান শুনিয়েছে এবং সেই সাথে আমরাও তাদের সাথে তালে তাল মিলিয়েছি। এই দলকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং আমরা একটা হাততালি দিতে পারি। অলঙ্কৃত করেছে আমাদের এই খ্রিস্টজাগকে প্রথম থেকে সেই নৃত্য দ্বারা, সেই দলটিও খুব সুন্দর অনেক খাটাখাটনি করেছে বেশ কয়েকদিন ধরে, এটা আমরা জানি। তাদেরকে অশেষ ধন্যবাদ, সেই দলকে যারা পরিচালনা করেছে ধৈর্য ধরে কাজটাকে সমাপ্ত করেছেন, সুন্দর করে তুলেছেন, তাই তাদের ধন্যবাদ। ধন্যবাদ জানাবো
যারা সামনে এগিয়ে এসে অঞ্জলি দানে এবং ভক্তর প্রার্থনায় যিনি বিশেষ করে আমাদের সাহায্য করেছেন তাদেরও প্রাণ ভরে ধন্যবাদ জানাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা উপস্থিত আছেন এখানে সকল খ্রিস্টভক্তগণ এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, এই গরম এই সময়কালে কোথাও যাওয়াটা আমাদের পক্ষে সত্যি একটু কষ্টকর হয়, বিশেষ করে যদি আমরা বয়স্ক। সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পরিবারের পক্ষ থেকে। আপনাদের খুব খুব করে ঈশ্বর আশীর্বাদ করুন, কেননা আপনারা আমাদের আশীর্বাদ করতে এসেছেন। প্রার্থনা করবেন অবশ্যই, ফাদার সতীশ বারবার আমাদের স্মরণ করিয়েছে। সকলকে আবার পুনরায় একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র কৃতজ্ঞতা স্বীকার এখানেই সমাপ্তি করছি। অনেক ধন্যবাদ। একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট বলতে পারি, বিশেষ করে আমাদের পুরোহিত যারা রয়েছেন তারা বলতে আমরা প্রায়ই সবাই নিমন্ত্রিত এবং সকলেই আমরা যাব এখন আমাদের বাসভবনের দিকে এই উপাসনার শেষে। সেখানে আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে অনেক কিছু, বলবো সেখানে গিয়ে আপনারা ওয়াশরুম সমস্তই ব্যবস্থা আছে, কাইন্ডলি একটু খুঁজে নেবেন, যদি কোনো ঘাটতি থেকে থাকে আমাদের স্মরণ করিয়ে দেবেন, আমরা যেন আপনাদের সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি। ধন্যবাদ। আবার তোমাকে ডাকি, আমাদের এই ভ্রাত ও ভগ্নীরা একদিন তোমার অনুপ্রেরণায় যে পথে যাত্রা শুরু করেছিল, এরা যেন এই দিব্য পাথেয় গ্রহণে নবশক্তি লাভ করে বাকি পথটুকু নব উদ্যমে এগিয়ে চলতে পারে। আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়, তিনি আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করে। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, সকলের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। অশেষ কৃপা প্রভু তোমাকে জানাই, ধন্যবাদ ধন্যবাদ।
অশেষ কৃপা প্রভু দিয়েছো আমার, তাই তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রভু দিয়েছো আমার, তোমার দিয়েছো আমার, তোমার ভালো প্রভু দিয়েছো আমার, তোমার জ্যোতি প্রভু দিয়েছো আমার, তোমার আমি জয়ধ্বনি হোক, তোমার আমি জয়ধ্বনি হোক, ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ, তোমার দিয়ে দিয়েছো আমার, তাই তোমাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ। তোমার দয়া দিয়েছো আমার, তোমার প্রেম দিয়েছো আমার, তোমার দয়া দিয়েছো আমার, তোমার নাম জয়ধ্বনি হোক, তোমার নাম জয়ধ্বনি হোক, ধন্যবাদ প্রভু তোমায় যেতে পারবে, যারা বয়স্ক